দেখি আবার সেগুলো আস্ত আছে কিনা, করে তো ছিলাম কিন্তু জানি না সেগুলো আবার আস্ত আছে কিনা। মহারানী আছেন না আমাদের বাড়িতে একজন, বাবা বিড়ালের মতো ঘোরে এদিক ওদিক, সে আবার আস্ত রেখেছে কিনা একবার দেখি গিয়ে তাড়াতাড়ি, নাহলে কালকে পুরো একদম কেস জন্ডিস হয়ে যাবে ভাই একদম। কী হলো, তিনটে কপি ছিল আমার ড্রয়িং শিটের, আরেকটা কপি কোথায় গেল? মোটে দুটো নিগাদ মহারানীর কাজ আজকে হচ্ছে। বোন এবং শুনে যায় ওপরে দিকে, এবারে আয় তাড়াতাড়ি। কি দাদা আমাকে ডাকছিলিস? কালকে এক্সাম আছে না ম্যাথের, আমি তো মন দিয়ে ম্যাথ করছিলাম। হ্যাঁ বল কি বলছিস তুই? রে তুই কি সকালবেলা আমার ঘরে এসেছিলিস? আমার ড্রয়িং শিটের তিনটে কপি ছিল, তার মধ্যে দুটো আছে, অনেকটা খুঁজেই পাচ্ছি না। ওগুলো কি পাকা হয়েছে নাকি খাতাগুলো যে উড়ে গেল? হ্যাঁ তোকে বারণ করি না আমি আমার ঘরে আসতে, আমার কোনো জিনিসে ধরবি না। তোর তোর হাতে ওটা কি দেখি, দেখি তোর হাতে কি দে আমাকে দে। এটা আরে এটা তো তোর খাটে পড়েছিল, আমি দেখলাম শুধু মতো পড়ে আছে। তুই তো জানিস আমি আর্ট অ্যান্ড ক্রাফট করতে কত ভালোবাসি, দেখলাম কত পেজ পড়ে আছে আর আমি সুন্দর সুন্দর এর মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফট করে দিয়েছি। ভালো হয়েছে না? দেখ কিরম হয়েছে, দেখ দেখি তোর হাতে কি আছে দেখ। এই তো এ তো আমার ড্রয়িং শিটটা, তোর জানে কি কোনো কিছু আমি রাখতে পারবো না ঘরেতে? হ্যাঁ যেখানেই রাখবো সেখানেই তুই হাত দিয়ে দিবি, কোনো কিছু কি রাখা যাবে না তোর জ্বালায়? এবার কি আলমারিতে চাবি দিয়ে সমস্ত কিছু রেখে দেবো? মা ও মা তাড়াতাড়ি একবার এসো তো, দেখো বোন কী করেছি। আচ্ছা কষে মারতে হয় এই মেয়েটাকে, আচ্ছা কষে ধরে মারো, আচ্ছা কষে মারো। মা মা বাচ্চা দাদা মেরে ফেললো, দাদা মেরে ফেললো। হলো কি? হ্যাঁ বাবা রে বাবা, কাকচির বসতে পারে না এই বাড়িতে, সারাদিন এই দুটোতে মিলে ঝগড়া আর ঝগড়া, আমাকে একদণ্ড শান্তি দেয় না এই দুটো ছেলে মেয়ে। দুটো বাঁদরের জন্ম দিয়েছি, সারাদিন বাড়িতে মানে রইরা মনে যুদ্ধ চলছে, কেউ কারোর জিনিস সামলাতেও পারে না, আর যেন যুদ্ধ চলছে আর আমাকে শেষ করে দিচ্ছে। যেদিকে দু চোখ চায় না চলে যাব একদিন, তখন না মজা বুঝে যাবি। দাঁড়া আজকে তোর বাবা আসুক একবার, তারপর তোদের মজা আমি দেখাচ্ছি দুজনে যে কি হাল হবে তোদের। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা কেমন হয়েছে জানিও, কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি। আমরা কিন্তু ওয়ানকের ফ্যামিলি হতে চলেছি, আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের লাইফের সাথে রিলেটেড আছে, ভাই বোনের এই খুনসুটি কার মধ্যে রিলেটেড আছে সেটাও আমাকে কমেন্টে জানিও, আর কী ধরনের ফানি ভিডিও আনবো সেটাও আমাকে কমেন্ট করতে পারো, বা এই যে আমার পেজ, পেজে দেখিও তোমরা আমাকে বলতে পারো যে কী ধরনের ভিডিও আনলে তোমরা হাসবে বা তোমাদের একটু আমি এন্টারটেনমেন্ট করতে পারবো, যার জন্য আমি এই জিনিসগুলো বানাই। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার কোনো অন্য কোনো ফানি একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।